আজকে আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ডিসকাস করা শুরু করব। তো ক্লাসিক্যাল যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সেইটা আমরা যদি টেম্পারেচার খুব কম দিই সিস্টেমে, একটা খুব লো টেম্পারেচারে একটা সিস্টেমকে অবজার্ভ করি, সেইখানে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যে ডিসক্রিপশনটা দেয় বা যে রেজাল্টগুলো দেয় সেগুলো ঠিক থাকে না। আর কোয়ান্টাম এফেক্টস একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর সেই সময় আমরা ইউজুয়াল যে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা যেভাবে শিখেছি সেইভাবে যদি একটা প্রবলেমকে হ্যান্ডেল করি তাহলে আমরা ভুল রেজাল্টস পাই। তো তখন আমাদেরকে কোয়ান্টাম এফেক্টসগুলোর কথা সিরিয়াসলি ভাবতে হয়, আর কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ওই জন্য একটা ওই ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেখানে কোয়ান্টাম এফেক্টসটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স স্টার্ট করার আগে যে প্রথম কনসেপ্টটা ডিসকাস করেছি বা তোরা শিখেছিস সেটা হচ্ছে মাইক্রোস্টেটস। ঠিক আছে, তো একটা মাইক্রোস্কোপিক সিস্টেমকে ডিসক্রাইব করা যেতে পারে তার মাইক্রোস্টেটস দিয়ে। আর যদি আমরা একটা সিস্টেম, যদি একটা ক্লাসিক্যাল সিস্টেম কনসিডার করি যেখানে ধরা যাক আমাদের এনখানা পার্টিকলস আছে, ধরা যাক এরকম একটা জায়গায় এনটা পার্টিকলস আছে, আর সেইগুলোর যদি আমরা প্রত্যেকটা পার্টিকেলের, এটা যদি ফার্স্ট পার্টিকেল হয় সেইটার, সেটা কোথায় আছে সেইটা ধরা যাক জানি, আর সেটার মোমেন্টামটা কত সেটা যদি জানি, এরকম যদি আমরা প্রত্যেকটা পার্টিকেলের জন্য জানি, ঠিক আছে, যে এটা যদি আয়েথ পার্টিকেল হয় তাহলে সেটার জন্য আমরা জানি তার পজিশনটা হচ্ছে কিউ আই ভেক্টর। তো এখানে কিউ বা আর যে কোনো একটা সিম্বল ইউজ করা হয় কোঅর্ডিনেটসের জন্য, আর মোমেন্টামটা পি দিয়ে ডিনোট করছি। তো এইরকম আমরা যদি প্রত্যেকটা পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম বলে দিই তাহলে আমাদের মাইক্রোস্টেটটাকে স্পেসিফাই করা হয়ে যাবে। তো আমাদের একটা মাইক্রোস্টেটকে আমরা প্রত্যেকটা পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম দিয়ে ডিসক্রাইব করতে পারি। ঠিক আছে, কিন্তু যেই আমরা কোয়ান্টাম মেকানিক্সে যাব, আমরা কোয়ান্টাম মেকানিক্সে জানি যে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল আছে, আর সেটার জন্য যে যদি আমরা একটা পজিশনকে খুব অ্যাকিউরেটলি জানি তাহলে আমরা মোমেন্টামকে অ্যাকিউরেটলি জানতে পারবো না, মানে এরার ইন যে পজিশন টাইমস এরার ইন মোমেন্টাম সেটা একটা ফাইনাইট নাম্বারের চেয়ে ছোট হতে পারে না। তো তার জন্য আমরা প্রত্যেকটা পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম একসাথে জানতে পারি না। তো আমাদের কোয়ান্টাম সিস্টেমের মাইক্রোস্টেটস এরকম প্রত্যেকটা পার্টিকেলের পজিশনস আর মোমেন্টা দিয়ে ডিসক্রাইব করা যাবে না। তো তার জায়গায় যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের কোয়ান্টাম সিস্টেমের মাইক্রোস্টেটটা সেইটা একটা ভেক্টর দিয়ে ডিনোট করা হয় যেটা একটা হিলবার্ট স্পেসে আছে। ঠিক আছে, তো হিলবার্ট স্পেস হচ্ছে একটা ইনফিনিট ডাইমেনশনাল স্পেস যেখানে আমাদের যে ভেক্টরগুলো আছে সেখানে আমরা এক একটা স্টেটকে একটা ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করব, আর ডিপেন্ডিং অন আমরা স্টেটটাকে কোন বেসিসে দেখতে চাই আমরা সেই হিসেবে ওই স্টেটটার করসপন্ডিং একটা ডট প্রোডাক্ট করে ওই স্টেটটার ওয়েভ ফাংশন আর করসপন্ডিংলি তার প্রবাবিলিটিগুলো বার করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা বার করতে পারি যে ধরা যাক আমাদের পার্টিকেল ওয়ানের কোঅর্ডিনেটস হচ্ছে কিউ ওয়ান, পার্টিকেল টু এর কোঅর্ডিনেটস হচ্ছে কিউ টু, এই এইটা হবার প্রবাবিলিটি ডেন্সিটিটা কত। তো সেটাকে আমরা ইউজুয়াল ওয়েভ ফাংশন দিয়ে ডিনোট করি, তো সেটা হচ্ছে আমাদের কিউ ওয়ান কিউ টু আপ টু কিউ এন, ধরি আমাদের এনখানা পার্টিকেলস আছে। তো এইটা হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন, আর এটার মড স্কোয়ার করলে আমরা প্রবাবিলিটি পাই। তো এইটা হচ্ছে আমরা এই যে স্টেটটা আছে সেই স্টেটটাকে পজিশন বেসিসে যদি আমরা সেটার কম্পোনেন্টসগুলো দেখি সেইটা দিয়ে পাবো। ঠিক আছে, তো এইটা আর এটা ইকুইভ্যালেন্ট।
তো এইটা যদি আমরা পজিশন বেসিসে দেখি, পজিশন বেসিস বলতে আমরা বলছি যে প্রত্যেকটা পার্টিকুলার পজিশনগুলো ডিসক্রাইব করা হয়েছে সেই টাইপের একটা বেসিসে দেখি, আর সেইখানে যে কম্পোনেন্টসগুলো এই ভেক্টরটার, সেই ভেক্টর সেই কম্পোনেন্টসগুলো হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন, আর সেইটার মড স্কোয়ার হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের মাইক্রোস্টেটটা হচ্ছে ডিসক্রাইব করা হয় ইন টার্মস অফ এরকম একটা স্টেট ভেক্টর, যেটাকে এই সাই দিয়ে ডিনোট করা হয়। তো এরপরে আমরা ক্লাসিক্যালি জানি যে আমরা যদি একটা সিস্টেমকে নিয়ে স্টার্ট করি যেখানে পার্টিকলসগুলোর পজিশন আর মোমেন্টামগুলো দেয়া আছে, তখন আমরা যদি হ্যামিল্টনস ইকুয়েশনস অফ মোশনস লাগাই তাহলে সেই পজিশনস আর মোমেন্টাগুলো কী করে চেঞ্জ করে সেগুলো জানা যেতে পারে। তো এটা জাস্ট নিউটনস লজ হয়ে যায় আমাদের সিম্পল পিকচারে, মানে যেখানে এরকম একটা সিস্টেম আছে যেগুলোর এনার্জি ফাংশনটা পোটেন্সিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি যদি জানা থাকে, তাহলে আমরা ওই হ্যামিল্টনস ইকুয়েশনস অফ মোশন হচ্ছে আমাদের নিউটনস ল কে লেখা। তো এবার সেইটা দিয়ে আমরা নিউটনস ল থেকে আমরা পজিশন আর মোমেন্টটা লেটার টাইমসে কী করে হবে, কী কী হবে সেইটা জানতে পারি, মানে গোটা ট্র্যাজেক্টরিটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। তো এই কোয়ান্টাম কেসে আমরা সেটা কী করে করব, আমরা যদি জানি যে একটা সিস্টেম একটা স্টেটে আছে অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো, তাহলে অ্যাট আ লেটার টাইম ওই স্টেটটা কোথায় কী হবে সেটা আমরা কী করে জানব। তো সেইটা হচ্ছে কোয়ান্টাম কেসে যদি আমাদের হ্যামিল্টনিয়ানটা জানা থাকে, তো এখানে হ্যামিল্টনিয়ান হচ্ছে একটা অপারেটর, আর সেই হ্যামিল্টনিয়ান অপারেটরটা আমাদের বলে দেবে একটা স্টেট কী করে ইভলভ করে। তো এই সিস্টেমটার হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা যদি আমরা ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে যাই, তাহলে আমাদের সেই পজিশনসগুলোর ফাংশন হবে, আর মোমেন্টাগুলো যদি পজিশন বেসিসে লিখি তাহলে করেসপন্ডিং মোমেন্টার অপারেটর দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তো সেইটা দিয়ে যদি আমরা সমহাও হ্যামিল্টনিয়ানটা জানি, তাহলে আমাদের এই স্টেট ভেক্টরটা ইভলভ করবে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা যদি জানি যে একটা সিস্টেমে একটা পার্টিকুলার স্টেট দিয়ে স্টার্ট করেছিল, তাহলে লেটার টাইমসে আমরা এই ইকুয়েশনটা সলভ করে আমরা স্টেটটা কিভাবে ইভলভ করবে জানতে পারবো। ঠিক আছে, এখানে এইটা এই এইটা হচ্ছে একটা অপারেটর, আর এইটা হচ্ছে একটা ভেক্টর যার উপর এই অপারেটরটা অ্যাক্ট করছে। এরপরে আমরা জানি যে ক্লাসিক্যালি আমরা যদি একটা ম্যাক্রো স্টেট কনসিডার করি, তো ম্যাক্রো স্টেট ডিসক্রাইব করা হবে একটা স্মল নাম্বার অফ থার্মোডাইনামিক ফাংশনস দিয়ে, যেমন আমরা প্রেশার, ভলিউম এই টাইপের যদি আমরা ম্যাক্রোস্কোপিক যে ফাংশনগুলো সেগুলো দিয়ে একটা সিস্টেমকে ডিসক্রাইব করি, সেটা হচ্ছে একটা ম্যাক্রো স্টেটের ডিসক্রিপশন। ঠিক আছে, তো ইট ইনভলভস স্মল নাম্বার অফ থার্মোডাইনামিক ফাংশনস। ঠিক আছে, তো এই ম্যাক্রো স্টেটগুলোর একটা ম্যাক্রো স্টেটের করেসপন্ডিং অনেকগুলো মাইক্রো স্টেট হতে পারে। তো আমরা এরকম ভাবতে পারি যে এন মাইক্রো স্টেটস করেসপন্ড টু দ্য সেম ম্যাক্রো স্টেট। তো আমাদের যদি মাইক্রো স্টেট গুলোকে আমরা মিউ আলফা দিয়ে ডিনোট করি, এখানে এই আলফা গোজ ফ্রম ওয়ান টু এই এন, আলফা ইজ ইকুয়াল টু ওয়ান টু। তো এই এগুলো যদি আমাদের মাইক্রো স্টেট হয়, আর এই একটা মাইক্রো স্টেট গিভেন আ মাইক্রো স্টেট, এই মাইক্রোস্টেট মিউ আলফা পাওয়ার প্রবাবিলিটি যদি আমরা সেটাকে পি আলফা দিয়ে ডিনোট করি,
তো এই গিভেন এ মাইক্রোস্টেট, এই মাইক্রোস্টেটসগুলো আর তার প্রবাবিলিটিগুলোকে লিস্ট করা, এইটা হচ্ছে আমাদের একটা অনসাম্বলকে ডিসক্রাইব করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল অনসাম্বলের ডিসক্রিপশন, ঠিক আছে? যেখানে আমরা মাইক্রোস্টেট, একটা মাইক্রোস্টেট জানি, সেটার করসপন্ডিং কী কী মাইক্রোস্টেটস হতে পারে সেটাও জানি, আর সেই এক একটা মাইক্রোস্টেটের হওয়ার প্রবাবিলিটি কত সেটাও জানি। তো এরপরে দুরকম স্টেটের কথা আমরা ভাবতে পারি, দুরকম ম্যাক্রো স্টেটের কথা আমরা ভাবতে পারি। একটাকে বলে পিওর স্টেট, যেটার জন্য এই মাইক্রো স্টেটটা ইউনিকলি ডিফাইন্ড, আর সেখানে এই এই যে এনটা কটা মাইক্রো স্টেট আছে সেইটা ইজ ইকুয়াল টু ওয়ান, কিংবা ইন আদার ওয়ার্ডস একটা মাইক্রো স্টেটের জন্য এই প্রবাবিলিটিটা ওয়ান আর অন্য সব মাইক্রো স্টেটের জন্য প্রবাবিলিটিগুলো জিরো। তো এটা হচ্ছে একটা পিওর স্টেট, আর এছাড়া যদি সেটা না হয় সেই সব স্টেটকে বলে মিক্সড স্টেট, ঠিক আছে? তো আমরা যদি একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি একটা নিয়ে ইন্টারেস্টেড থাকি, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করছি, তাহলে আমরা যদি একটা মাইক্রোস্টেটে থাকলে ওই ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটিটার ভ্যালুটা কত হতো সেটা ক্যালকুলেট করতে পারি। যেমন আমরা প্রত্যেকটা পার্টিকেলের মোমেন্টাম আর পজিশনগুলো জানলে ধরা যাক আমরা এনার্জিটা ক্যালকুলেট করতে পারি, প্রেশারটা ক্যালকুলেট করতে পারি, এরকম টাইপের একটা যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি ও ধরা যাক আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা সেই কোয়ান্টিটিটার এই অনসাম্বল অ্যাভারেজটা কত হবে সেটা কী করে ক্যালকুলেট করব, সেইটা ইজ ইকুয়াল টু সাম ওভার দ্য মাইক্রোস্টেটস, প্রবাবিলিটি অফ আ মাইক্রোস্টেট ইন্টু ওই যে কোয়ান্টিটিটা, যে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটিটা আমরা বার করতে চাই সেইটার ভ্যালু করসপন্ডিং টু দ্যাট মাইক্রোস্টেট, ঠিক আছে? এইটা হবে আমাদের এই ওই পার্টিকুলার ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটিটার অ্যাভারেজ। তো এরপরে আমরা এটাকে ধরা যাক এই পজিশন আর মোমেন্টামের রেসপেক্টে কীভাবে লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই আমাদের পজিশন আর মোমেন্টামগুলো যেহেতু কন্টিনিউয়াস, আমরা এই প্রবাবিলিটিটাকে একটা প্রবাবিলিটি ডেন্সিটি দিয়ে রিপ্লেস করব, আর আমাদের একটা ইন্টিগ্রেশন আছে যেখানে আমাদের থ্রি এনটা পজিশনাল কোঅর্ডিনেটস আছে আর থ্রি এনটা মোমেন্টা কোঅর্ডিনেটস আছে, ঠিক আছে? আর আমাদের ডেন্সিটিটা, যেটা প্রবাবিলিটি ডেন্সিটিটা, সেইটা হচ্ছে ফাংশন অফ অল দিস কোঅর্ডিনেটস। তো সেইটা কে আমরা এইভাবে ডিনোট করছি, ঠিক আছে? এখানে টোটাল সিক্স এন খানা ভেরিয়েবলস আছে, আর যে জিনিসটা আমরা ক্যালকুলেট করতে চাই সেইটার ভ্যালুটা, ঠিক আছে? তো সেইটা সেইটাও একটা ফাংশন অফ এই সেম সিক্স এনটা ভেরিয়েবলস। তো এরপরে আমরা এই যে এই জিনিসটা আমরা এখানে লিখলাম সেইটাকে বলে হচ্ছে ফেজ স্পেস ডেন্সিটি। এই প্রবাবিলিটি ডেন্সিটিটা হচ্ছে আমাদের ফেজ স্পেস হচ্ছে এই সিক্স এন ডাইমেনশনাল স্পেসটা, যেখানে থ্রি এনটা পজিশনাল কোঅর্ডিনেটস আছে আর থ্রি এনটা মোমেন্টাম কোঅর্ডিনেটস আছে। তো এইটাকে বলে সেই স্পেসে যে প্রবাবিলিটি ডেন্সিটি সেটাকে বলে ফেজ স্পেস ডেন্সিটি। আমরা বললাম একটা ক্লাসিক্যাল ডিসক্রিপশন, এইটার কোয়ান্টাম ভার্সনটা কী হবে সেটা এবার দেখব। তো কোয়ান্টাম মেকানিক্সে আমাদের এমনিতেই একটা প্রবাবিলিস্টিক ব্যাপার আছে, তো এই মাইক্রোস্টেট ছাড়াও আমাদের একটা প্রবাবিলিস্টিক ব্যাপার আছে, সেইটা হচ্ছে এইরকম। তো গিভেন আ স্টেট সাই আলফা, সেইখানে আমাদের যদি একটা অবজারভেবল থাকে সেইটার করসপন্ডিং অপারেটরের যে এক্সপেকটেশন ভ্যালু সেটাকে আমরা এরকমভাবে একটা ডিনোট করতে পারি। এইটা এই স্টেট সাই আলফাতে সেটা ইজ গিভেন বাই এই সাই আলফা ও সাই আলফা, ঠিক আছে? এটা তোরা সবাই জানিস।
তো এইবার আমরা বলছি যে একটা কোয়ান্টাম মেকানিক্যাল যে মিক্সড স্টেট, সেখানে আমরা সেইটাকে ধরতে পারি যে এরম টাইপের অনেকগুলো স্টেট হওয়ার সেখানে প্রবাবিলিটি আছে, আর সেই প্রবাবিলিটিগুলো একটা মিক্সড স্টেটে একটা সাই আলফা স্টেট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি আলফা। ঠিক আছে, যেমন আমাদের ক্লাসিক্যালি ছিল মাইক্রোস্টেটসগুলো ছিল আর তার করসপন্ডিং প্রবাবিলিটিস ছিল, তো আমাদের এই পি আলফা আর সাই আলফা দিয়ে আমরা একটা কোয়ান্টাম মেকানিক্যাল অনসাম্বলকে ডিসক্রাইব করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কমপ্লিট ইনফরমেশন। তো এই পার্টিকুলার সিচুয়েশনে আমাদের এই যদি আমরা এই কোয়ান্টিটিটা স্টাডি করি যে একটা অবজারভেবল ও আছে আর তার করসপন্ডিং অপারেটরের যে এক্সপেকটেশন ভ্যালু তার অনসাম্বল অ্যাভারেজ কী হবে সেইটা আমরা জানতে ইন্টারেস্টেড, তো সেটাকে আমরা এরকমভাবে ডিনোট করব। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন ভ্যালু আর সেইটার অনসাম্বল অ্যাভারেজটাকে আমরা উপরে একটা বার দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তো সেইটা ইজ ইকুয়াল টু এই সেমভাবে ওই মাইক্রোস্টেটসগুলোর উপর পি আলফা ইন্টু, যদি আমরা একটা পার্টিকুলার মাইক্রোস্টেটে থাকি তাহলে এক্সপেকটেশন ভ্যালুটা কী হতো সেইটা। ঠিক আছে, একদম ক্লাসিক্যাল যেভাবে করলাম সেভাবেই কোয়ান্টাম মেকানিক্যালি করছি। তো এবার আমরা কি করতে পারি, আমরা এটাকে আরেকটু এইটা এইটা দিয়ে রিপ্লেস করে দেবো ফার্স্টে। তো এটাকে আমরা এরমভাবে লিখতে পারি, এবার আমরা একটা বেসিসের কথা ভাববো যেই বেসিসটায় আমরা এই প্রবলেমটাকে ডিসক্রাইব করছি, তো সেটা একটা কমপ্লিট বেসিস আর সেটা সেটার যে স্টেটসগুলো সেগুলো হচ্ছে অর্থনর্মাল। তো আমরা যেটা করতে পারি যে আমাদের যদি এরকম একটা বেসিস থাকে তাহলে আমরা এইটা জানি যে এই আউটার প্রোডাক্টটার যদি আমরা সাম নিই সেইটা আমাদের একটা আইডেন্টিটি দেবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা যেখানে সেখানে ঢুকিয়ে দিতে পারি, যেখানে সেখানে এই একটা প্রোডাক্টের মাঝখানে যেখানে যতবার ইচ্ছে আইডেন্টিটি বসাতে পারি। তো সেইটা করলে আমরা কি পাবো, এখানে আমরা আলফা এম আর এন এর উপর সামেশন দেব, এম আর এন কি সেটা এখন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা সাই আলফা আছে, এখানে আমরা একটা আউটার প্রোডাক্ট ইন এম বসাবো। ঠিক আছে, যেটা এম এর উপর সাম করলে আইডেন্টিটি দেবে আর এটা রাখা না রাখা সমান হয়ে যাবে। এরপরে আমাদের এই অপারেটরটা আছে, তারপরে আমরা আরেকটা এরকম জিনিস বসাবো আর আমাদের এই সাই আলফাটা আছে যেটা সেটা থাকবে। ঠিক আছে, তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যেটা করব আমরা এই জিনিসটাকে বাইরে বার করে দেবো, এই প্রত্যেকটা জিনিস এই এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এগুলো এখন একটা করে নাম্বার। ঠিক আছে, কেননা আমরা ডট প্রোডাক্ট নিয়ে নিয়েছি, মানে এই অপারেটরটা এনের উপর অ্যাক্ট করে একটা আরেকটা ভেক্টর দেবে, সেটার আরেকটা ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে একটা নাম্বার দেবে। তো এগুলোকে আমরা এদিক ওদিক করতে পারি। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে এদিকে লিখব আর বাকি জিনিসগুলোকে আমরা একসাথে এরমভাবে লিখব। তো ফার্স্টে এইটাকে লিখব সাম ওভার, আমরা ফার্স্টে সাম ওভার এম আর এন রাখবো। ঠিক আছে, আর আলফাওয়ালা জিনিসগুলোকে একসাথে করে দেবো। তো সেখানে আমরা লিখতে পারি সাম ওভার আলফা পি আলফা, এই জিনিসটাকে আগে লিখছি এন সাই আলফা, এই জিনিসটাকে নেক্সট লিখছি সাই আলফা এম, এই গোটা জিনিসটা আলফার উপর ডিপেন্ডেন্ট আর এই যে আরেকটা জিনিস পড়ে আছে সেটা আলফার উপর ডিপেন্ডেন্ট নয়। এম ও এন, ঠিক আছে, তো এই জিনিসটা এই জিনিসটাকে আমরা এরমভাবে লিখতে পারি, সাম ওভার এম এন, এটাকে আমরা এরমভাবে লিখছি এন রো এম আর এম ও এন। ঠিক আছে, তো আমরা রোটা কি জিনিস লিখলাম,
মানে এখানে আমরা যে এনটা আর এমটাকে বার করে দিই, বাকি যে জিনিসটা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের এই রোটা। রোটা একটা অপারেটর, আর রোটা হচ্ছে এটা এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট অপারেটর, আর সেটা হচ্ছে সাম ওভার আলফা পি আলফা সাই আলফা সাই আলফা। ঠিক আছে, তো এই যে মাইক্রোস্টেটসগুলো ছিল সেইটার আউটার প্রোডাক্ট ইন্টু প্রবাবিলিটি সাম ওভার অল মাইক্রোস্টেটস, এই যে অপারেটরটা সেটাকে আমরা রো দিয়ে ডিনোট করছি, আর এইটাকে বলে হচ্ছে ডেন্সিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এটাকে আর একটু কমপ্লিট করে নিই। তো এখানে কি আছে যে একটা ভিতরে এরকম একটা, এটা একটা ম্যাট্রিক্সের এন এম এলিমেন্ট ইন্টু আর একটা ম্যাট্রিক্সের এম এন এলিমেন্ট, তো এটা হচ্ছে অ্যাজ ইফ এই এম সামটা করে নিলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স প্রোডাক্ট। তো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি এন ঠিক আছে, কারণ এইটা হচ্ছে আমাদের আইডেন্টিটিটা সাম ওভার অল এম। আর তাহলে এইটা কি হচ্ছে আমাদের রো ওর এন এন এলিমেন্টগুলোর সাম নিচ্ছে, মানে ডায়াগোনাল এলিমেন্টসগুলো। তো এটা হচ্ছে ট্রেসের ডেফিনেশন, তো এটা হচ্ছে ট্রেস অফ রো ও। ঠিক আছে, তো আমরা কী বার করতে শুরু করেছিলাম, আমরা একটা অপারেটর আছে, মানে একটা ফার্স্টে আমাদের অবজারভেবল আছে, সেটার করেসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে সেইটার এক্সপেকটেশন ভ্যালুর অনসাম্বল অ্যাভারেজ, সেইটা হচ্ছে ট্রেস অফ রো ইন্টু ও, যেখানে রো হচ্ছে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্স যেটার ডেফিনেশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইটা, তো আমরা ডেন্সিটি ম্যাট্রিক্স যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো একটা অপারেটরের যে অ্যাভারেজ ভ্যালু, মানে অ্যাভারেজ ভ্যালু বলতে আমরা দুটো স্টেপে বুঝছি, একটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাভারেজ তারপরে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ, ওই দুটো জিনিস একসাথে বার করার জন্য আমাদের ট্রেস অফ ওই অপারেটরটাকে রো দিয়ে মাল্টিপ্লাই করার পর সেইটা বার করতে হবে। ঠিক আছে, তো ট্রেসের অনেক ইউজফুল প্রপার্টিজ আছে, যে এই যদি আমরা একটা এ বি ম্যাট্রিক্স আছে, মানে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টের ট্রেস আছে, সেই ম্যাট্রিক্সের প্রোডাক্টটাকে যদি আমরা এখানে যদি রো ওর জায়গায় ও রো লিখতাম তাহলেও ট্রেসটা আনচেঞ্জ থাকতো। তো সেরকম টাইপের কিছু প্রোডাক্টস বা কিছু প্রপার্টিজ অফ ট্রেস দরকার মতো ইউজ করা যেতে পারে। তো এখানে একটা সিম্পল রেজাল্ট পাওয়া গেলো যে আমরা সম্ভব যদি ডেন্সিটি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা যে কোনো একটা অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালুটা বার করতে পারবো। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যদি আমরা একটা নাম্বার ওয়ান যেটা সেইটার যদি এই জিনিসটা করতাম, এখানে যে ও যেটা আছে সেই অপারেটরটাকে সেখানে আমরা যদি ওয়ানকে চুজ করতাম তাহলে কী পেতাম, সেটার ওয়ানটাকে যদি আমরা অ্যাভারেজ করি এসব করি তাহলে আমরা ওয়ানই পাবো। ঠিক আছে, তার মানে এই ট্রেস অফ রো ইন্টু ওয়ান মাস্ট বি ইকুয়াল টু ওয়ান, তো ট্রেস অফ রো মাস্ট বি ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো এটা একটা সিম্পল টাইপের রেজাল্ট। এরপরে আমরা জানি পিওর স্টেটস, পিওর স্টেটস মানে এখানে আলফাটা একটাই ভ্যালু আছে, তো সেইটার ক্ষেত্রে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা ফর পিওর স্টেটস সেটার জন্য আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা খুব সিম্পল হয়ে যায়, তখন আমরা এটাকে একটাই সাই আছে এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, একটা পি আলফা হচ্ছে ওয়ান আর বাকি সব পি আলফাগুলো জিরো, তো এরকম একটা একটা সিঙ্গেল আউটার প্রোডাক্ট দিয়ে লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা রো স্কোয়ার করি তাহলে কি পাবো, তো রো স্কোয়ার করলে কি পাবো, এইটা হচ্ছে ঠিক আছে, আর এই স্টেটসগুলো যেহেতু নর্মালাইজড এই জিনিসটা হচ্ছে আমাদের ওয়ান আর এটা হয়ে যাবে হচ্ছে সাই সাই উইচ ইজ ইকুয়াল টু রো। ঠিক আছে, তো যদি আমাদের একটা পিওর স্টেট থাকে তাহলে সেইটার জন্য রো স্কোয়ার ইকুয়াল টু রো। ঠিক আছে, আর যখনই আমাদের একটা মিক্সড স্টেট থাকবে তখন এটা হবে না।
ঠিক আছে, এটাও একটা প্রপার্টি হলো। এরপরে আরও একটা ইউজফুল প্রপার্টি আছে যে আমাদের এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, পজিটিভ ডেফিনিট একটা ম্যাট্রিক্সে আমরা পজিটিভ ডেফিনিট তখন বলি যখন ওর প্রত্যেকটা আইগেন ভ্যালু পজিটিভ হয়। হ্যাঁ, স্ট্রিক্টলি পজিটিভ মানে গ্রেটার দ্যান জিরো। তো পজিটিভ ডেফিনিট, তো ডেন্সিটি ম্যাট্রিক্সটা হচ্ছে পজিটিভ ডেফিনিট। সেটা দেখানোর জন্য আমরা যেটা করতে পারি যে আমরা যদি একটা যে কোনো একটা স্টেট নিয়ে স্টার্ট করি, একটা ফাই স্টেট নিয়ে স্টার্ট করি, সেইটা সেই স্টেটটাতে ডেন্সিটি ম্যাট্রিক্সটার যে এক্সপেকটেশন ভ্যালু সেইটা বার করছি। ঠিক আছে, সেটা কী হবে? সেটা হবে হচ্ছে সাম ওভার পি আলফা এই ফাই সাই সাই ফাই ইন্টু পি আলফা। ঠিক আছে, পি আলফাটা তো এই ফাইগুলো বাদ দিয়ে বাকি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রো এর ডেফিনেশন। আর তো এটা হলো, তো এইটা আমরা জানি যে এই এই জিনিসটা আর এই জিনিসটা কমপ্লেক্স কনজুগেটস অফ ইচ আদার। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু সাম ওভার পি আলফা ফাই সাই মড স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের মড স্কোয়ার, তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার। তো সেইটাকে আমরা প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেটা আর একটা পজিটিভ নাম্বার নিয়ে অনেকগুলো এরকম পজিটিভ নাম্বারসকে অ্যাড করেছি। করলে আমরা যে জিনিসটা পাবো সেই জিনিসটা সবসময় পজিটিভ পাবো। ঠিক আছে, তো তার মানে আমরা যেটা বলতে পারি যে এই যদি আমরা এমন একটা বেসিস কনসিডার করি যেখানে যেগুলো হচ্ছে এই ডেন্সিটি ম্যাট্রিক্সের যে আইগেন স্টেটসগুলো, তো সেই বেসিসে প্রত্যেকটা এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে পজিটিভ, তার মানে সে হচ্ছে প্রত্যেকটা আইগেন ভ্যালু ওই বেসিসে প্রত্যেক এই যে এক্সপেকটেশন ভ্যালুগুলো সেগুলোই হচ্ছে আমাদের আইগেন ভ্যালুগুলো। তো আমাদের ওটা থেকে যেটা দেখাতে পারলাম যে আমাদের প্রত্যেকটা আইগেন ভ্যালু পজিটিভ। ঠিক আছে, যখন ফাই হচ্ছে আইগেন ভেক্টরগুলো তখন এই জিনিসটা করলে আমরা আইগেন ভ্যালু পাবো, আর এইটা পজিটিভ মানে প্রত্যেকটা আইগেন ভ্যালু হচ্ছে আমাদের পজিটিভ। আর এটা হচ্ছে ডেন্সিটি ম্যাট্রিক্সের পজিটিভ ডেফিনিট, সেই ব্যাপারটা প্রুভ করতে হেল্প করছে। ঠিক আছে, নেক্সট যে জিনিসটা আমরা জানতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ধরা যাক আমরা একটা স্টার্টিং ডেন্সিটি ম্যাট্রিক্স নিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে, তো আমাদের একটা একটা ম্যাক্রোস্টেট আছে যেটার অনেকগুলো মাইক্রোস্টেট আছে, আর করেসপন্ডিং যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা সেটা সামহাও আমরা জানি। তাহলে টাইমের সাথে সাথে ওটা কিভাবে ইভলভ করবে, তো সেইটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ওই স্টেটগুলো কিভাবে ইভলভ করবে সেটা দেখব, আর সেখান থেকে আমরা ডেন্সিটি ম্যাট্রিক্সের বিহেভিয়ারটা বুঝে যাব। তো আমরা জানি যে এইটা আই এইচ বার মানে স্টেটের ইভলিউশনটা আমরা এরকমভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু হ্যামিল্টনিয়ানটা জানলে, ঠিক আছে, প্রত্যেকটা সাই আলফার জন্য এটা ট্রু। তো এইটাকে যদি আমরা এটার যদি কনজুগেটটা নিই, হারবিশিয়ান কনজুগেট নিই, মানে কনজুগেট কমপ্লেক্স কনজুগেট আর ট্রান্সপোজ নিই, তো এই আই এইচ বারটা মাইনাস আই এইচ বার হয়ে যাবে ডেল ডেল টি অফ সাই আলফা ইজ ইকুয়াল টু সাই আলফা এইচ। ঠিক আছে, তো এখানে একটা এক্সট্রা মাইনাস সাইন এলো। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আই এইচ বার ডেল রো ডেল টি কি হয় দেখব। ঠিক আছে, তো সেইটা যেটা করতে পারি আমরা সেটা ইজ ইকুয়াল টু আই এইচ বার ইন্টু রোটার ডেফিনেশনটা এখানে বসিয়ে দেবো, সেটা হচ্ছে সাম ওভার আলফা পি আলফা ডেল ডেল টি অফ এই আউটার প্রোডাক্ট। ঠিক আছে, তো এইবার আমরা একবার এটাকে ডেরিভেটিভ নেবো, এটা একবার ওটাকে ডেরিভেটিভ নেবো, আর সেটা আমরা লিখব হচ্ছে আই এইচ বার সাম ওভার আলফা পি আলফা ডেল সাই আলফা ডেল টি ইন্টু
সাই আলফা, আর আরেকটা টার্ম আছে যেখানে আমরা এটাকে আনচেঞ্জ রাখবো, আর ডেল ডেল টি অফ সাই আলফা। ঠিক আছে, তো এই দুটো ডেরিভেটিভ কি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই এই জায়গা থেকে এগুলো বসিয়ে দেবো। তো আমরা জানি যে আই এইচ বার ডেল সাই ডেল টি এই কেটটার জন্য, সেটার জন্য এটা হচ্ছে এইচ ইন্টু সাই আলফা। তো এটাকে আমরা লিখতে পারি সাম ওভার আলফা পি আলফা। এই ফার্স্ট টার্মটাকে আমরা পাবো হচ্ছে এইচ ইন্টু সাই আলফা সাই আলফা। ঠিক আছে, এরপরে সেকেন্ড টার্ম থেকে আমরা কি পাবো? সেকেন্ড টার্মটায় আমরা জানি যে এখানে আমরা সাম ওভার আলফাগুলো লিখে নিই। এখানে আছে সাম ওভার আলফা পি আলফা, আর এখানে সাই আলফা আছে, আর এই ডেল ডেল টি অফ এই ব্রা সাই আলফা যেটা আছে সেইটা হবে হচ্ছে মাইনাস অফ এই সাই আলফা এই আই এইচ বার ইনক্লুড করার পরে। তো এই জন্য আমি এখানে প্লাস মাইনাস কিছু লিখিনি, তো এটা মাইনাস লিখছি। ঠিক আছে, তো মাইনাস আমাদের এখানে লিখতে হবে হচ্ছে সাই আলফা ইনটু এইচ। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমরা এরমভাবে লিখতে পারি, এই জিনিসটায় এইচটা যদি আমরা আগে লিখে নিই, বাকি জিনিসটা হচ্ছে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা। ঠিক আছে, আর এই সেকেন্ড টার্মটায় যদি আমরা এইচটাকে লাস্টে লিখি, এইচ বাদ দিয়ে বাকি যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা। মানে এটাকে আমরা সাম থেকে বাইরে বার করে দিতে পারি, মানে এখানে একটা ব্র্যাকেট বসিয়ে দিতে পারি, আর যেটা এই ব্র্যাকেটটার মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা। তো সেইটা হচ্ছে রো ইনটু এইচ। তো এটা হচ্ছে এইচ আর রোর মধ্যে যে কমিউটেটরটা সেটা। তো আমরা যদি এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা জানি তাহলে সেটা কিভাবে ইভলভ করবে জানার জন্য আমাদের এই ইকুয়েশনটা দেখতে হবে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটার নাম হচ্ছে, এটার ক্লাসিক্যাল ভার্সনটাকে বলে লিউভিলস ইকুয়েশন, তো এটাকে বলে কোয়ান্টাম ভার্সন অফ লিউভিলস ইকুয়েশন। এরপরে আমরা যেটা দেখব, আমরা ডিফারেন্ট অনসাম্বলে এই ডেন্সিটি ম্যাট্রিক্সগুলো কি হয় সেইটা দেখব। তো ফার্স্ট আমরা মাইক্রোক্যানোনিক্যাল অনসাম্বল দেখব। তো মাইক্রো ক্যানোনিক্যাল অনসাম্বলে আমাদের একটা ফিক্সড এনার্জি থাকে। ঠিক আছে, তো এটাকে আমরা এরকম বলতে পারি যে আমরা আমাদের যে এনার্জিটা সেইটা একটা ছোট ইন্টারভ্যালে লাই করে, যেটা ই আর ই প্লাস ডেল্টার মধ্যে লাই করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা। আর এই পার্টিকুলার অনসাম্বলে বেস্ট হচ্ছে যদি আমরা এনার্জি আইগেন স্টেটের বেসিসে কাজ করি, আর সেখানে আমরা যে আইগেন স্টেটসগুলো কনসিডার করব সেগুলোর করসপন্ডিং আইগেন ভ্যালুসগুলো এই এইটা স্যাটিসফাই করতে হবে। তো আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা খুব সিম্পলি লেখা যাবে। আমাদের ইউজুয়াল ডেন্সিটি ম্যাট্রিক্সের ডেফিনেশনটা ছিল হচ্ছে সাম ওভার আলফা পি আলফা সাই আলফা সাই আলফা। ঠিক আছে, তো এখানে আমরা সাই আলফা চুজ করেছি হচ্ছে এনার্জি আইগেন স্টেটস, যেগুলোকে আমরা আইগেন ভ্যালু দিয়ে ডিনোট করব। মানে এগুলো হচ্ছে আমাদের এনার্জি আইগেন স্টেটস, আইগেন স্টেট করেসপন্ডিং টু আইগেন ভ্যালু এপসিলন। তো এই আর আমরা প্রত্যেকটা আইগেন স্টেট যেটা এই জিনিসটাকে স্যাটিসফাই করছে
সেগুলোকে যে প্রবাবিলিটিটা দেব সেটা হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যেটাকে বলে দ্য পস্টুলেট অফ ইকুয়াল অ্যাপ্রায়ারি প্রবাবিলিটি, সেইটা এখানেও আমরা সেরকম একটা জিনিস রাখবো। তো এখানে আমরা সাম ওভার এই আলফাটা হয়ে যাবে হচ্ছে সাম ওভার আমাদের এনার্জি আইগেন ভ্যালুস ইন দিস রেঞ্জ। ঠিক আছে, আর আমাদের এই প্রবাবিলিটিটা হচ্ছে প্রবাবিলিটিটা এই এপসিলনের উপর ডিপেন্ড করে না, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট উইচ ডিপেন্ডস অন কোন এনার্জিতে আমরা এই অনসম্বলটা দেখতে চাইছি, কোন এনার্জি মানে আমরা যে এনার্জিতে এনার্জিটাকে ফিক্সড রেখেছি সেই এনার্জিটার ভ্যালুটা কত। আর এই যে এই আউটার প্রোডাক্টটা সেটা হচ্ছে এই এপসিলনের মানে এপসিলন যে আইগেন স্টেটটা সেইটার আউটার প্রোডাক্টটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মাইক্রোক্যানোনিক্যাল অনসাম্বলে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা। আর এইখানে এই জিনিসটা এই ওমেগা ই সেটা হচ্ছে নাম্বার অফ এনার্জি আইগেন স্টেটস স্যাটিসফাইং ই লেস দেন ইকুয়াল টু এপসিলন লেস দেন ইকুয়াল টু ই প্লাস ডেল্টা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মাইক্রোক্যানোনিক্যাল অনসাম্বল। এরপরে আমরা যদি ক্যানোনিক্যাল অনসাম্বলে যাই সেখানে কি হয়, সেখানে আমাদের এনার্জিটা ফিক্স থাকে না, আমাদের একটা হিট বাদ থাকে, সে বলে দেয় আমাদের টেম্পারেচারটা কত হবে। আর আমাদের টেম্পারেচারটা যদি আমরা জানি আর সেখানের থেকে একটা আমরা থার্মাল এনার্জি জানতে পারি, সেই এনার্জিটা আর আমাদের যে এনার্জিটা আমরা দেখছি মানে করেসপন্ডিং স্টেটটার যে এনার্জিটা সেগুলোকে আমরা কম্পেয়ার করে একটা প্রবাবিলিটি অফ ইচ এনার্জি আইগেন স্টেট দিতে পারি। তো এখানে আমরা আমরা বলবো যে আমাদের যে আবার আমরা ওই এনার্জি বেসিসে কাজ করব, আর আমাদের এনার্জি আইগেন স্টেটসগুলোর আইগেন স্টেটস অ্যাপিয়ার উইথ প্রবাবিলিটিস proportional to e to the power minus beta epsilon. ঠিক আছে, একটা আইগেন স্টেট যেটার আইগেন ভ্যালু এপসিলন তার করেসপন্ডিং যে প্রবাবিলিটিটা সেইটা এইটার সাথে প্রপোর্শনাল, সেটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল অনসাম্বল। তো তাহলে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে ওই আবার এই এই যে ডেফিনেশনটা সেটা ইউজ করব, আর সেখানে আমাদের পি আলফাটা হচ্ছে এরকম এটার সাথে প্রপোর্শনাল। তো এটাকে আমরা এরকমভাবে লিখবো সাম ওভার অল ভ্যালুজ অফ এপসিলন। ঠিক আছে, আমরা ওই মাইক্রোক্যানোনিক্যালে যেমন এপসিলনটাকে একটা স্মল রেঞ্জ নিয়ার ইতে রেখেছিলাম, এখানে আমরা অল ভ্যালুজ অফ এনার্জি কনসিডার করব। আর প্রবাবিলিটি ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন, আর সেটাকে আমরা নর্মালাইজ করব, আর সেই নর্মালাইজেশনটা আমাদের পার্টিশন ফাংশনটা আর এই আউটার প্রোডাক্টটা দেব। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করতে পারি এই যে এইটা ইনটু এইটা, এটা যেহেতু এপসিলনটা যদি যেহেতু আমাদের এনার্জি আইগেন স্টেট, তাহলে আমরা এটা লিখতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ ইনটু এপসিলন এইটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন ইনটু এপসিলন। ঠিক আছে, যেহেতু এপসিলন হ্যামিল্টনিয়ানটার আইগেন স্টেট করেসপন্ডিং টু আইগেন ভ্যালু এপসিলন, তো এইটাকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ দিয়ে রিপ্লেস করে দেবো। আর যেহেতু এই অপারেটরটা এপসিলনের উপর আর ডিপেন্ডেন্ট নয়, তো সেটাকে আমরা সামেশনের বাইরে বার করে দিতে পারি। ঠিক আছে, আর এই জেডটাও এপসিলনের উপর ডিপেন্ডেন্ট নয়, তো আমরা এটাকে এরমভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ ডিভাইড বাই জেড, জেডটা কি সেটাও এখনই লিখছি, আর সাম ওভার অল এনার্জি আইগেন ভ্যালুস এপসিলন এপসিলন। ঠিক আছে,
তো এই জিনিসটা কি, এটা যেহেতু একটা কমপ্লিট বেসিস, তো এই জিনিসটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, আর এটাকে তাহলে আর লিখবো না। তো এটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ ডিভাইড বাই জেড, ঠিক আছে। তো এখানে জেডটা কত কি হবে, জেডটা হচ্ছে, জেডটা আমরা অনেক রকম ভাবে ভাবতে পারি। একটা ভাবতে পারি যে আমাদের ট্রেস অফ রো মাস্ট বি ইকুয়াল টু ওয়ান, সেখান থেকে আমরা জেড কী হবে দেখতে পারি। তো সেইটা সেইভাবে দেখলে আমরা বলবো যে ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, ইমপ্লাইজ ওয়ান বাই জেড ইন্টু ট্রেস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ ইজ ইকুয়াল টু ওয়ান, আর যেটা ইমপ্লাই করে যে আমাদের যে পার্টিশন ফাংশনটা, যে নর্মালাইজেশনটা প্রবাবিলিটির, সেইটা ইজ ইকুয়াল টু ট্রেস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ, ঠিক আছে। তো আমরা যদি হ্যামিল্টনিয়ান অপারেটরটা জানি, সেখান থেকে আমাদের ক্যানোনিক্যাল অনসাম্বলের ডেন্সিটি ম্যাট্রিক্সটা আমরা বার করতে পারি। সেটার এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, যেখানে আমাদের এই জেডটা যেটা লিখেছি সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এরপরে আরেকটা যে অনসাম্বল আমরা ডিসক্রাইব করি সেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসাম্বল, যেখানে আমাদের এনার্জিটা, তো আমাদের ফার্স্টে মাইক্রো ক্যানোনিক্যালে এনার্জিটা ফিক্সড ছিল, ক্যানোনিক্যালে এনার্জিটা ফ্লাকচুয়েট করতে পারে, কিন্তু কতটা ফ্লাকচুয়েট করতে পারে বা তার অ্যাভারেজ ভ্যালুটা কত সেইটা ডিটারমিন করে আমাদের হিট বাথটা কত টেম্পারেচারে সেট করা আছে। আর ফাইনালি গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসাম্বল, এখানে আমরা আরেকটু বেশি ফ্লাকচুয়েশন অ্যালাউ করব, সেখানে আমরা এনার্জিতে ফ্লাকচুয়েশন তো অ্যালাউ করছি, এছাড়া আমরা নাম্বারেও ফ্লাকচুয়েশন অ্যালাউ করব। আর সেখানে আমাদের যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা হবে সেটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ মাইনাস মিউ টাইমস এন, ঠিক আছে, ডিভাইড বাই জেড। আর এখানে এন হচ্ছে নাম্বার অপারেটর, তো এই এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসাম্বলের যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা। আর আবার এই নর্মালাইজেশন থেকে আমরা বলতে পারি এই সেম আর্গুমেন্ট যেটা আগে বললাম, ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু ওয়ান হতে হবে, তার জন্য এই যে জেডটা এখানে গ্র্যান্ড ক্যানোনিক্যাল যে পার্টিশন ফাংশনটা সেইটা ইজ ইকুয়াল টু ট্রেস অফ এই নিউমারেটারে যে জিনিসটা আছে বিটা এইচ মাইনাস মিউ এন, ঠিক আছে। তো এখানে এই মিউটা আমাদের যে অ্যাভারেজ নাম্বার অফ পার্টিকলস সেটাকে কন্ট্রোল করে, আর তো আমাদের এখানে দুটো কন্ট্রোল প্যারামিটার্স আছে, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে মিউ, ঠিক আছে। নাম্বারটা এখানে ফ্লাকচুয়েটিং, তো এখানে যেমন একটা হিট বাথ ছিল এখানে ওরকম একটা হিট বাথ আছে, আর এরকম একটা কেমিক্যাল পোটেনশিয়ালের একটা কেমিক্যাল পোটেনশিয়ালটাকে সেট করা আছে, ঠিক আছে। তো এরপরে ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে কয়েকটা এক্সাম্পল দেবো যেখানে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্সটা কী সেটা বোঝা যায়, আর ঠিক আছে। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করছি।